আমরা চলে যাচ্ছি সিলেক্টেড রাউন্ডের দিকে। এর আগে আমাদের বেশ কিছু অডিশন হয়ে গেছিল, সেখান থেকে আমরা কিছু পার্টিসিপেন্টদের সিলেক্ট করেছিলাম। তো আমরা নেক্সট সেই সিলেক্টেড রাউন্ডে চলে যাচ্ছি। আমাদের সিলেক্টেড রাউন্ডের আয়ত্রী বসাককে ডেকে নেব। গান রেডি? ওকে, রেডি। খুব ভালো হয়েছে, আমরা বিচারকদের কাছে চলে যাব। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। আজকের মুদ্রাগুলো খুব ভালো ছিল, মুভমেন্টগুলো খুব পরিষ্কার ছিল এবং ভালো লেগেছে নাচটি। দেখা যাক কি হয় রেজাল্ট, ঠিক আছে? তুই কতদিন ঘুমোস নি আগে বল, কতদিন ধরে ঘুমোস নি আগে সেটা বল। একদিনও না, ঢুলু ঢুলু চোখটা তোর মনে হচ্ছে আমি কে তো খুব চটকাই, বুঝলি? কি করিস সারাদিন বাড়িতে, খুব নাচিস না? দুষ্টুমি করি। আচ্ছা শোন, খুব ভালো হয়েছে, আরো ভালো করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে,
তোমাকে আমরা সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করছি, তোমরা তুমি আসো আর স্যারের কাছ থেকে কার্ডটা, তোমার সিলেক্ট কার্ডটা কালেক্ট করো, স্যার দিয়ে দিন। তোকে নাচটা কে শিখিয়েছি? ম্যাম। ম্যাম শিখিয়েছে। এই নাচটা তুই আমাকে শেখাবি? এই নাচটা তুই আমাকে শিখিয়ে দিবি? ছেলেলা করলে না। হ্যাঁ শোন না, এই নাচটা আমাকে শিখিয়ে দিবি? শিখিয়ে দিবি? আচ্ছা, কি সুন্দর করে ডাকতে বেশ, কিরম হাসি ডাকবা করতো। ভালো লেগেছে? খুব ভালো নেচেছো তুমি। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? চিলড্রেনস হোম। চিলড্রেনস হোম কোন ক্লাসে জিজ্ঞাসা করছো? কোন ক্লাসে? এলকেজি। হ্যাঁ এলকেজি, লোয়ার কেজি। ঠিক আছে, তুমি কি তুমি কি আর একটা পারফরমেন্স করবে আজকে? ইচ্ছা আছে? না, ইচ্ছা নেই। তাহলে আমরা এই কার্ডটা দেবোটা কি করে? এই কার্ডটা চাই তোমার? আর একটা এই কার্ডটা চাই, আর একটা কি নেবে না? কেখে দেখবো। ও, এটা হ্যাঁ বলেছো, তাহলে আর একটা পারফরমেন্সের জন্য রেডি হও, নিয়ে নাও। আর নেক্সট, আমি শুধু ওর একটা জিনিস দেখলাম যে গানটা প্রত্যেকটা মিনিংফুল, প্রত্যেকটা গানের যেখানে কাঁচি দেখানোর কথা সেখানে মানে মনে রেখেছে, খুব ভালো হয়েছে। ওকে আরও ভালো করে গাইড করুন, হয়তো আরও ভালো হবে ও। চলো নেক্সট রাউন্ডে দেখা হচ্ছে আবার। ঠিক আছে, টাটা। যত ফুল দিস না কেন, বকুল যদি না দিস নে, আমি তো কোনো কথা শুনব না। আমার কণ্ঠে চাই কুন্দমালা, কানে চম্পা ফুলের দোলা।
প্রথমত হলো তুই ও বাড়ির দিকে যাওয়ার ইচ্ছে ছিল নাকি? তাহলে ওদিকে চলে যাচ্ছিলি কোথায়? হ্যাঁ ঠিক আছে, পিছিয়ে পিছিয়ে পিছিয়ে। আচ্ছা আমরা চলে যাই, চলে যাচ্ছি। ভালো হয়েছে নাচটা সুন্দর, কিন্তু ক্যামেরার সাথে যুদ্ধ চলছিল। হ্যাঁ ক্যামেরার সঙ্গে যুদ্ধ চলছিল তোমার। তুমি কি, দিয়া তোমাকে অনেকবার করে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে তুমি পিছিয়ে যাও, তুমি কি দেখতে পাওনি? দেখতে পেয়েছো? তোমার আজকে এসে কেমন লাগছে এখানে? ভালো লাগছে। ভালো হয়েছে নাচটা, খুব সুন্দর লাগছে, তোমায় মিষ্টিও লাগছে দেখতে। তোমার ফুলগুলো পড়ে গেছে, বকুল ফুলগুলো সব পড়ে গেছে মাটিতে। যা গাছ নিয়ে ফুলগুলো পুড়িয়ে দিই। তোমার সিলেকশন কার্ডটা তুমি নিয়ে নাও, আমরা তোমাকে আরেকবার দেখতে চাই। যে ফুলগুলো নেক্সট রাউন্ডে ওকে সিলেক্ট করা হলো, রাউন্ডে সিলেক্টেড করা হলো, কারণ কি যে ভুলগুলো এখন হয়েছে, আশা রাখছি সেকেন্ড রাউন্ডে আমরা এই ভুলগুলো পাব না, তাই তো? দেখা যাক সেকেন্ড রাউন্ডে আবার কি হয়। তাহলে পরের জন্য সিলেক্ট করা হলো, একটা হাততালি দে নিজের জন্য। তোকে কে সাজিয়ে দিয়েছে আগে বল? আমার মনি। কি এই ফুলগুলো তো পড়ে গেল, তো নাম্বার কাটে যাবে। হ্যাঁ রে এই ফুলগুলো তো পড়ে গেছে, নাম্বার কাটে যাবে, কি করবো? নেই ফুল পড়িয়ে দিয়েছি। তাহলে আমার নাম্বারটা হয়ে গেল, এসে গেছে। তা তুই চান্স পেয়ে গেলি পরেরটা বল, কিন্তু পরের বার আরও ভালো করে করবি। ওকে ওকে ঠিক আছে, কার্ডটা কালেক্ট করে নাও, সিলেক্টেড কার্ড। আচ্ছা এর আগের দিন ওনাদের সাথে কথা বলেছিলাম, যতটা আপনার মানে আমাদের কাছে খবর এসছে আর কি, তাতে আপনি শিক্ষকতার সাথেই রয়েছেন। কি বিষয়ের উপর শিক্ষকতা করছেন? আমি ইংরাজি শিক্ষিকা, বাড়িতেও টিউশনি করি এবং একটি স্কুলেও আমি ইংরাজি পড়াই ক্লাস 6 থেকে 12। মানে আমাদের বেঙ্গল নাম্বার 1 ট্যালেন্ট শোর এই একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে আমরা একদিকে যেরকম ছাত্রছাত্রীদের পারফর্ম করতে দেখছি, উল্টো দিকে যাদের হাত ধরে এদের ভবিষ্যৎ তৈরি হচ্ছে আমরা ওনাদেরকেও দেখতে পাচ্ছি। এনাদের জন্য একটা জোরে আমি চাইবো প্রত্যেকের হাততালি হয়ে যাক। তো আমি ফিরে যাচ্ছি আপনার গানের থেকে। নমস্কার, আমি শ্রদ্ধেয় সুরকার সলিল চৌধুরীর মিউজিকে লতা মঙ্গেশকরজির গাওয়া একটি গান পরিবেশন করছি। জারি জারি উড়ি জারি পাখি ফোড়ালো প্রাণীর মেলা শেষ হইলো বেলা, আর কেন মিছে তোড়ি বিধি রাখি জারি জারি উড়ি জারি পাখি ফোড়ালো প্রাণী কেন মিছে তোরে বিধি রাখি জারে। আকাশি আকাশি ফিরে যা ফিরে আপন নিরে, শ্যামল মাটির বন ছায়। আকাশি আকাশি ফিরে যা ফিরে শ্যামল মাটির বন ছায়, শুধু মনে মনে তোরে ডাকি চাহি না খেলিতে খেলা শেষ হইলো বেলা, আর কেন মিছে তোরে বিধি রাখি যা। গান আবৃত্তি নাচ এই সবগুলোই, এই যে প্রত্যেকটা গানের একটা মুভ আছে, গানটার মধ্যে সব ঠিক আছে, গানের সুর কথা ভালো,
কথা তো সলিল চৌধুরীর, সুরের সেটা বুঝি না, গায়কীয় ভালো, কিন্তু গানের ইমোশনটাকে ধরতে হবে। আমরা প্রথম স্টেজে যেটা পেয়েছিলাম এখানে কিছুটা কমতি লেগেছে, আমরা চাইবো পরবর্তীভাবে যেন আরও একটু ভালো আমরা কিছু পাই, ইমোশনের কোথায় যেন একটা কম ছিল। ঠিক আছে, দিদির সঙ্গে কথা বলো। ওকে, থ্যাংক ইউ স্যার। কিছু তোমার গলায় রেঞ্জ আছে, অনেক দূর পর্যন্ত নোট যায় তোমার। আর দ্বিতীয় কথা হলো, আমার মনে হলো তোমার এক পদ্মা আরেকটু এগিয়ে গাওয়া উচিত ছিল, একটু যেহেতু ট্র্যাক নেই তাই তোমার অসুবিধা হয়েছে, আর ট্র্যাকটা হলে পরে অনেক বেশি ভালো মতন গাইতে পারতে। হ্যাঁ, এছাড়া তুমি আর কী কী গাও? ফোক টোক তো নিশ্চয়ই গাও। হ্যাঁ, আমি মোটামুটি একটা ফোকের দু লাইন গাও না। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অত দূরেই বুঝি কোলে নাই রে, আমায় ডুবাইলি রে, ভাসাইলি রে, অগো দূরেই বুঝি কোলে নাই রে, কোলে নাই সীমানায় অধই দূরেই পানি, দিবাশিনি শীতে নাকি দিয়াত জানি রে, অগো দূরে কোলে নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দুনিয়ার বুঝি কোলে নাই রে। ভালো হয়েছে, আমার বলার মতো কিছুই ছিল না, সত্যি খুব সুন্দর গেয়েছো, তবে আরো ভালো হতে পারত, যেটা ট্র্যাকের জন্য একটু সমস্যা হয়ে গেছে। আশা করব নেক্সট রাউন্ডে আমরা আরও ভালো কিছু শুনব। না, তাহলে কি ওকে সিলেক্ট করা হলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেক্সট রাউন্ডের জন্য অনেক অভিনন্দন, অফিসে দেখা করে নেবে একবার। তিয়াশা বাক, তিয়াশা জোয়ারে ভাষা বেদো হারে, বাঘন খুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও, প্রবল পাবনে তরঙ্গ তুলিল, হৃদয় তুলিল তুলিল তুলিল, প্রবল পাবনে তরঙ্গ তুলিল, হৃদয় তুলিল তুলিল তুলিল, পাগল হে নাবি তু ভুলাও দিবিদি, পাগল হে নাবি তু ভুলাও দিবিদি, পাল তুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসা বেদো হারে, বাঁধন খুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসা বেদো হারে, বাঁধন খুলে দাও 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 দাও। খুব ভালো হয়েছে তিয়াশা। না না না, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে নাচটা, তোমাকে দেখতেও ভীষণ মিষ্টি লাগছে, খুব ভালো হয়েছে, তুমি তোমার সিলেক্টেড কার্ডটা তুমি নিয়ে যাও। দেখো তোমার নাচ তো খুব সুন্দর হয়েছে,
কিন্তু তুমি মুখ বন্ধ করে নেচেছো। গানের সাথে সাথে লিপটা যদি মেলাতে নাচের ভ্যালু অনেক বেড়ে যেত। কারণ কি শোনো, গানের যে কোনো নাচের তিন চারটা সাবজেক্ট থাকে, এবং গানের যে কথাগুলো, কথাগুলোর মধ্যে তোমার গান গাইতে বলছি না কিন্তু মুখ মিলাতে বলেছি, লিপ মিলিয়ে মিলিয়ে দেখবে তোমার এক্সপ্রেশন আরও ভালো হবে, হতেই হবে। পবনে যমুনা তর্জিত উন্মদ পবনে যমুনা তর্জিত ঘন ঘন গর্জিত মেহা দম কত পে তুত পথ তরুলুণ্ঠিত থর হর কম্পিত দেহা ঘন ঘন রিমঝিম 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 বরখদ নীরদ পুঞ্জ শাল পিয়ালি তাল তমালি নিবিড়তি নিরময় কুঞ্জ কহরে সজনী এ দুর্যোগে বচাও আপ তারুণ পাশি কাহে বচাও আপ সকরুণ রাধানা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, খুব মিষ্টি লাগছে। রবীন্দ্র নৃত্যের পুরো পোশাকটাই যখন এত সুন্দর করে হয়েছে, তাহলে ব্লাউজটা কেন নেই? থ্যাংক ইউ। কেন কাঁথার ব্লাউজটা আমি পেলাম না, মানে সাজটা এত সুন্দর পেলাম, কেন ব্লাউজটা কাঁথার হলো না? হয়নি। যাই হোক, খুব সুন্দর লাগছে, মিষ্টি পারফরমেন্স হয়েছে এবং প্রত্যেকটা মুদ্রা ঠিক ছিল, খুব ভালো লেগেছে তোমার পারফরমেন্স। থ্যাংক ইউ। সিলেক্টেড কার্ডটা নিয়েছি। প্রথমবারের থেকে এবার অনেক ভালো, থ্যাংক ইউ। গানের যেটা নাচের সবচেয়ে বড় আহত করেছে হচ্ছে মুদ্রা এবং মুখভঙ্গি, খুব সুন্দর ছিল। আমরা চাইব পরের বার এটা আরও সুন্দর হবে, অবশ্যই। ঠিক আছে, তাহলে ওকে সিলেক্ট করা হলো? হ্যাঁ, ওকে সিলেক্ট করা।